ক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি সংখ্যা তত্ত্বের উপরে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। অনেকেই প্রশ্ন করে যে লটারি আমরা যে কাটবো সেটা কিভাবে কাটবো, কোন নাম্বারটা আমার পক্ষে লাকি হবে এবং সেই টিকিটটা কাটলে আমার প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে সেটা নিয়ে আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তার জন্য প্রয়োজন আছে যে জাতক বা জাতিকা টিকিটটা কাটবে তার জন্ম তারিখটা লাগবে এবং যেই ডেটে খেলাটা হবে সেই ডেটটা আমার লাগবে। যেই ডেটে খেলাটা হবে সেই ডেটটা নিতে হবে। এবারে খেলার তারিখে ডেটটা নিতে হবে। এই দুটো সংখ্যাকে প্রত্যেকটাকে একক সংখ্যায় নিয়ে যেতে হবে। প্রথমে আমাদেরকে জন্ম তারিখটাকে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে করে, এইটা দেখো প্রথমে সংখ্যা নিয়েছি 1/1/1956 সালে এই জাতকের জন্ম, এবং সেই সংখ্যাগুলোকে যোগ করলে আমার গিয়ে দাঁড়াচ্ছে একক সংখ্যা 5, এবং 2 এখানে 23 বেরিয়েছে, যোগ করে 23কে একক সংখ্যা নিয়ে গেলে 2+3=5 দাঁড়াচ্ছে। এরপরে যে খেলার তারিখ সেই তারিখটাকে নিলাম, সেইটাকে পুরো সব নাম্বারগুলো যোগ করলাম, সেটা যোগ করে দাঁড়াচ্ছে হচ্ছে 6। এরপরে স্টেপ হচ্ছে জন্ম তারিখের একক সংখ্যা যেটা হবে এবং খেলার তারিখের একক সংখ্যা যেটা হবে, যে দুটো বেরোলো সেই দুটোকে যোগ করতে হবে। যোগ করার পরে এইটাকে আবার একটা সিঙ্গেল ডিজিট নাম্বারে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে দেখো 5 আর 6 যোগ করে 11 বেরোচ্ছে, এবং 11কে যদি আবার আমরা ভাঙি তাহলে 1+1=2 দাঁড়ায়। এবার আমাদের দেখতে হবে এই যে 2 বেরোলো, এই সংখ্যাটা আমাদের পক্ষে আমাদের আমার যে জাতক বা জাতিকা কিনছে টিকিটটা তার জন্য কিন্তু এই সংখ্যাটা লাকি হয়ে থাকবে। এবং এই যে প্রথমে যে দুটো সংখ্যা বেরোলো, জন্ম তারিখের একক সংখ্যা এবং খেলার তারিখের একক সংখ্যা, এই দুটো সংখ্যা দেখো একটা 5 এবং আরেকটা 6। এক্ষেত্রে যে সংখ্যা জ্যোতিষ মতে কিন্তু 5 এবং 6 হচ্ছে দুটো মিত্র সংখ্যা, কেননা এই দুটো সংখ্যা পরস্পর পরস্পরের মিত্র হওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে লটারির ক্ষেত্রে যে মানে লটারি খেলাটা যে হবে ওই দিনটি জাতকের পক্ষে কিন্তু শুভ হয়ে থাকবে, কারণ এখানে 5 আর 6 হচ্ছে দুটো মিত্র সংখ্যা। এক্ষেত্রে যদি দুটো সংখ্যা আমাদের মিত্র না বেরোতো তাহলে কিন্তু আমরা প্রথমেই এই যে খেলার ডেটটা আমরা ওই ডেটের খেলাটা আমরা খেলতাম না। যেহেতু আমাদের এই সংখ্যা দুটো মিত্র সংখ্যা বেরোলো তাহলে সেক্ষেত্রে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তাহলে তোমরা বুঝলে যে দুটো সংখ্যা আমাদের প্রথমে যে এই জন্ম তারিখ আর খেলার তারিখ হবে সেই দুটো সংখ্যাকে আমাদের দেখতে হবে একক সংখ্যায় নিয়ে আসার ফলে সেটা মিত্র সংখ্যা বেরোলো নাকি। যদি মিত্র সংখ্যা বেরোয় তাহলে কিন্তু আমরা সেই দুটো নাম্বারকে যোগ করে একক সংখ্যা নিয়ে আসবো। এইবারে আমাদের কাজ হবে আমাদের যে টিকিট আমরা বুঝতে পারি না অনেক টিকিট থাকে কোন টিকিটটা সিলেক্ট করব। এক্ষেত্রে ধরো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এক্ষেত্রে আমি 3টে টিকিট নাম্বার নিয়েছি। প্রথমটা হলো A42254, তারপরে হচ্ছে A42255, থার্ড নাম্বার হচ্ছে A42256। এক্ষেত্রে 3টে নাম্বারকে আমি যোগ করে একইভাবে কিন্তু আগের নিয়মে একক সংখ্যা নিয়ে গেছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এ যে নাম্বারটা এই অ্যালফাবেটটা কিন্তু এক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে থাকে। আমার আগের ভিডিওগুলো যারা নতুন তারা অবশ্যই দেখে নিও, এবং যারা দেখেছো তারা আশা করছি তোমরা বুঝতে পারছো। যাই হোক, এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে তোমাদের এখানে আমি একটা বলে দিচ্ছি, যেমন A42256 যদি হয় তাহলে সেক্ষেত্রে এই যে সংখ্যাটাকে A মানে 1, তারপরে 42256 এগুলো সব যোগ করে দেখো 20 এসছে। 20 মানে যোগ করে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 2। তাহলে 2 আর ওইদিকে হচ্ছে নাম্বার হচ্ছে আমার 2 বেরিয়েছে। তাহলে এই 3টে টিকিটের মধ্যে আমার কিন্তু এই 2 এর সাথে এই 2টা মিলছে, সেজন্য আমরা বলতে পারি যে এই 3টে টিকিটের মধ্যে আমার জন্য লাকি এবং বেস্ট টিকিট নাম্বারটা হচ্ছে এই 3rd নাম্বার টিকিটটা। তা সেই কারণে এটা গেল। এবারে অনেকে বলবে যে আমার জন্ম তারিখ নেই তাহলে সেক্ষেত্রে আমি কি করব। তাহলে সেক্ষেত্রে তার যে নামটা রয়েছে সেই নামটাকে আমি অ্যালফাবেটগুলোকে যোগ করে একইভাবে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য একটা নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোকে বসিয়ে তাদের প্রত্যেকটা লেটারের নাম্বারগুলোকে যোগ করে আমি একক ডিজিটে নিয়ে আসবো, একক সংখ্যাতে নিয়ে আসবো। সেই সংখ্যার সাথে তখন আমি যেই ডেটে টিকিটটা কিনবো সেই ডেটটাকে একক সংখ্যা যোগ করে দেখে নেব যে সেই নামের সংখ্যা যোগ করে যেটা হলো একক সংখ্যা, এবং যে ডেটে আমার খেলাটা হবে সেই সংখ্যাটা একক সংখ্যা দুটো মিত্র কিনা। যদি মিত্র হয় তাহলে আমি আরও এগিয়ে যাব পরবর্তী স্টেপে, যদি না এগোয় আমি তাহলে সেই তারিখের খেলাটা আমি খেলবই না। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে
বন্ধুরা বার করতে হবে কিভাবে আমি আমার লটারি খেলার দিনটা এবং লটারি খেলার যে সংখ্যাটা, কোন লটারি সংখ্যা নিলে আমরা কিন্তু লাকি হতে পারবো সেই সংখ্যার থেকে। তাহলে আশা করছি তোমরা আমার এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা বিচার করে থাকি, এবং সেভাবে তোমরা যদি ফলো করতে পারো তাহলে আশা করছি যে তোমরা অবশ্যই ফল পাবে। এবং যদি কেউ এই অ্যাস্ট্রোলজি শিখতে চাও তাহলে অবশ্যই অনলাইনে আমি অ্যাস্ট্রোলজি শেখাই, তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা আমার কাছে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে চাও তারাও এই একই নাম্বারে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমাদের কারোর আমার এই ভিডিওটা বুঝতে পারো বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যারা নতুন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না। তাহলে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকে তাহলে এ পর্যন্তই, নমস্কার।